2021 সালে ধর্ষণ আর ঘটনায় দোষী চারজনের যাবজ্জীবনে কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। গতকাল দোষী সাব্যস্তের পর আজ রায়দান ছিল। বিচারক দীপ্তিমান ঘোষ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ নির্দেশ দেন ও চারজন আসামিকে 2 লক্ষ টাকা করে জরিমানা ও নির্যাতিতাকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। 2021 সালে গণধর্ষণের ঘটনায় আজ রায়দান। পূজার আগে মুর্শিদাবাদে লালবাগে গণধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনায় গতকাল 4 জনকে দোষী সাব্যস্ত করে বিচারক। আজ সেই ঘটনায় 12 জনের সাক্ষীর ভিত্তিতে আজ রায়দান। ধর্ষণের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হতো। 4 জন যে আসামি আছে কেসে, গতকাল তাদের তো সাজা দোষী সাব্যস্ত হয়েছিল। এটাই রায় হলো যে এরা যতদিন বেঁচে থাকবে, এদের রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ, এরা জেলেই থাকবে। মানে এটা 14 বছরের জেল নয়, এটা হচ্ছে সত্যিকারেই যাবজ্জীবন। যতদিন বাঁচবে ততদিন ভিতরে থাকতে হবে। প্রত্যেককে 2 লাখ টাকা করে ফাইন দিতে হবে। ভিকটিমকে টোটাল 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হয়েছে। যদি ভিকটিম এই আসামিগুলা পেমেন্ট করে তাহলে এই টাকাটাও ভিকটিম পাবে। অর্থাৎ ভিকটিমের ফেভারে মোট 12 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হলো। এবং আপনারা জানেন গোটা ট্রায়ালটা আমাদের 50 দিনের মাথায় কমপ্লিট হলো। এবং ঠিক দুর্গাপুজোর 2021 সালের তৃতীয়ার ঘটনা, গতকাল তৃতীয়ার দিনই ও এরা দোষী সাব্যস্ত হয়েছে। আজকে চতুর্থীর দিন এদের ইমপ্রিজনমেন্ট হলো। তো আমাদের পুরো মুর্শিদাবাদ পুলিশের তরফ থেকে, সারা ওয়েস্ট বেঙ্গলের পুলিশের তরফ থেকে আমাদের মা দুর্গার প্রতি এটা আমাদের একটা উৎসর্গ। কারণ যে মেয়েটি নৃশংসভাবে এরকম সেক্সুয়াল টর্চার ফেস করেছে, তিনিও মা দুর্গারই একটা অংশ। সুতরাং আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব জাস্টিস দেওয়ার। কারণ আমরা শুনেছি যে মেয়েটি যাতে সাক্ষী না দেয়, ওর বাড়ির লোক যাতে কোর্টে আসতে না পারে, ওদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে, বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করা হয়েছে, বিভিন্ন সময় ফলো করা হয়েছে কোর্টে আসার থেকে। তো এই ব্যাপারগুলো আমরা দেখেছি, কোর্টকে জানিয়েছি ল্যানেট কোর্টকে, এবং খুব তাড়াতাড়ি বিচার ক্রিয়া ওই জন্য তাড়াতাড়ি শেষ করতে হয়েছে। টোটাল 12 জন সাক্ষী আমরা এনেছি, তার মধ্যে 3 জন ফরেন্সিক সায়েন্স এক্সপার্ট, তাদের মধ্যে 2 জন, একজন পুনের, একজন আসামের এবং একজন ওয়েস্ট বেঙ্গলের। যেখান থেকে আমরা পাচ্ছি যে গেট প্যাটার্ন থেকে আরম্ভ করে ট্যাটো, এভরিথিং আমরা ওর মধ্যে পাচ্ছি। কোন কোন তথ্য বলতে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে মেনলি ইলেকট্রনিক এভিডেন্স সেখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। সেই ইলেকট্রনিক এভিডেন্সের রোলটা হচ্ছে যে এই যে ওরা ভিডিওটা বানায়, ভিডিওটা বানানোর পরে ওরা বলে যে যদি কাউকে জানায় তাহলে ভিডিওটা ভাইরাল করে দেবে। আলটিমেটলি ওর ভিডিওটা ভাইরাল করে, সবার হাতে হাতে ঘুরতে ঘুরতে মেয়েটির বাড়িতে আসে, আসামি অ্যারেস্ট হয়, কেস স্টার্ট হয়। এবং তারপরে আসামি অ্যারেস্ট হওয়ার পর তার কাছ থেকে যে মোবাইলটা পাওয়া যায়, সেই মোবাইলের মধ্যে ওই ভিডিওগুলো দুটো পাওয়া যায়, যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, ভিকটিমের মধ্যেও পাওয়া যায়। আসামির মোবাইলটা পুনে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে যায় এবং ভিকটিমের মোবাইলটা কামরূপ আসাম ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে যায়। এবং তাতে আসামির মোবাইলেও ভিডিও পাওয়া যায় এবং ভিকটিমের মোবাইলেও ভিডিও পাওয়া যায়, এবং দুটো এক আইডেন্টিক্যাল আনট্যাম্পার্ড অবস্থায় কোর্টে এসছে। এবং আমরা আবার সেই রাইট ব্লকারের মাধ্যমে পুরো ডেটাটাকে কোর্টে দেখিয়েছি এবং মেডিকেল উইটনেস, ভিকটিমের মা যা বলেছে তার উপর দাঁড়িয়ে কোর্ট এদেরকে কাল গতকাল দোষী সাব্যস্ত করে আজকে এদেরকে কোয়ান্টামটা শোনা।